দিল্লিতে ফুটাইল মাওলা রে, ওরে মাওলা মাওলার নিজামিয়ার ফুল ভাই পারবো ভাই ফুল কাটতে পারে, ওরে মাওলার নিজামিয়ার ফুল আমির খসরু সেই ফুলেরই সুগন্ধে আকুল রে, দিল্লিতে ফোটাইল মাওলা রে। আমার খাজা বাবার ভক্ত হয় কুতুবদিনিয়া, যারে দিয়া ইসলামের ফুল ফোটাইল দুনিয়া। কুতুবউদ্দিন খেলাফতে বাবা পড়িবে রে, যারে দিয়া সিস্তিয়ার ফুল ফোটাইল জগতে। শেখ করিদের শেষ খলিফা নিজামিয়া আউলিয়া, শেখ করিদের শেষ খলিফা নিজামিয়া আউলিয়া। মনে মনে খুশি হইবে, মনে মনে খুশি হইল আমির খসরু পাইয়া, দিল্লিতে ফোটাইল মাওলা রে। মাওলা নিজামিয়ার ফুল, ওরে মাওলার নিজামিয়ার ফুল, দিল্লিতে ফোটাইল মাওলা রে। মাহবুবে আল্লাহি আমার নিজামউদ্দিন আউলিয়া, মনে মনে খুশি হইল আমির খসরু পাইয়া রে। আল্লাহ চাহে খাঁটি বান্দা, রাসূল চায় উম্মত, পীরে চাই সকল মুরিদ গরিব ভক্ত রে। যেমনি ভক্ত আমির খসরু চিল্লাই এই দুনিয়া, প্রমাণ স্বরূপ পীরের আগে ভক্তের মাজার, পীরের আগে ভক্তের মাজার জিয়ারত করতে হয় রে। দিল্লিতে ফোটাইল মাওলা রে, আউলিয়ার সাথে কি করিল আমার মাহফিল করে। আউলিয়া ছিল সেদিন আউলিয়ার দরবারে, আউলিয়া সাথে সামাতে বসিল যাইয়া। আউলিয়া যাইতেছে সেদিন আপন মনে গাইয়া, ভাইরে ভাই টাকা পয়সা যাহা ছিল সব করিল দান, অবশেষে খুলে দিল গায়ের বস্ত্র দান রে। ওরে দিতে দিতে সবই দিল পীরে, আর কিছু না পা আজিমদ্দিন বাজার গো। দিতে দিতে সবই দিল পীরে, আর কিছু ভক্তগণকে ডাক দিয়া কয় আমার কথা বাড়ি যত দর জ্বালানা বন্ধ করে দাও। এমন সময় করো হুজুরে বৃষ্টি হইতেছিল, বাড়ির যত দর জ্বালানা বন্ধ করে দিল। এই দিক দিয়া কাওয়াল সাহেব যাইতেছে পথ দিয়া, আইরে ভাই আমির খসরু ওই পথ দিয়া আসতেছে হাতিয়া রে। ওরে দয়ালেরি জুতা দেখলো কাওয়ালেরি হাতে, ভাই রে ভাই দয়ালেরি জুতা দেখলো কাওয়ালেরি হাতে, শিকার দিয়া পড়লো খসরু, শিকার দিয়া পড়লো খসরু কাওয়ালের পায়ে, দিল্লিতে ফুটাইলো মাওলা রে। ভাইরে ভাই পায়ের জুতা খুলে দিয়া খসরু কাওয়ালকে বলতেছে খসরু ওরে গুণের ভাই তোমার বকশিস তুমি নাও আমার বকশিস দাও। বলে এই জুতা তো আমার বকশিস, তোমারে যাই কইয়া আমার বকশিস তুমি নিলে আমার কি উপায়। কাওয়াল বলে টাকা দিলে জুতা দিতে পারি। এই শুনিয়াই আমির খসরু চলে গেল বাড়ি। ভাইরে ভাই বসত বাড়ি খসরু বিক্রি করে দিল, টাকা নিয়া কাওয়ালের হাতে তুলে দিল রে। কাওয়াল বসত জুতা দিল আমির খসরুর হাতে, ভাই রে ভাই তোরি কার ভাই। কাওয়াল যখন জুতা দিল আমির খসরুর হাতে, খসরু তখন জুতা নিয়া চুম্বন খাইয়া, জুতা নিয়া চুম্বন খাইয়া বুকে ধরে দিল্লিতে ফুটাইল মাওলা রে। ভাই খসরু যখন জোটানিয়া করিল রওনা, নিজামুদ্দিন আউলিয়া সাহেবের বাড়ির যত দরজালানা বন্ধ তৎক্ষণা। খসরু তখন নিজের চোখে দেখল তৎক্ষণা বাড়ির ভিতর ঢোকার মতো কোনো থাকত না। দেখে একটা নালা দিয়া বৃষ্টির পানি জোরে আমির খসরু মাথা দিল সেই নালার ভিতরে। অর্ধেক শরীর বাহিরে তার অর্ধেক হয় ভিতরে আমির খসরু নালার ভিতর নালা তারা করে রে নালার গত পানি ছিল গেল বাড়িতে প্রাণের দয়াল গো নালার গত পানি ছিল গেল বাড়িতে ভক্তগণে পাশ লইয়া পর মারিল নালার ভিতরে দিল্লিতে ফুটাইল মাওলা রে ভাই পাশে রয়া গাতে মাথা জারজার হইয়া যা অবশেষে বাহির হইল পানির ভক্তগণে সবাই মিলে পীরের কাছে যায় বলে আজ হইতে আমির খসরু শেষ হইয়া যা ভক্তগণকে দয়ালে হুকুম দিল কইয়া লাশের রজা বন তোমরা করোনা যাইয়া ভক্তগণে সবাই মিলে আর সমাধান করে বিসমিল্লাহ বলিয়া লাশ নামাইল মাটিতে রে শেষ দেখা দেখিতে লাশের যখন মুখ দিল খুলিয়া দেখা দেখিতে লাশের মুখ দিল খুলিয়া সবাই দেখে শুয়াই আছে সবাই দেখে শুয়াই আছে নিজামতি নাউলিয়া ফুটাইল মাওলা পীর সাহেব হইয়া যদি ভক্ত মরে গুরু রূপে রূপ মিশাইয়া যাবে সে কবরে এ জগতের ভিতরে যারা পীর মাসায় কাছে ভক্তগণকে নিয়ে একটা মিটিং বা একটা আলোচনা করে যদি ওরস মাহফিল ওরস যেদিন হবে এর অনেকদিন আগে থেকে আলোচনা করে নিজামুদ্দিন আউলিয়া কি করবো একদিন সকল ভক্তবৃন্দকে ডাক দিয়ে সেই অনুষ্ঠানের আয়োজনের আলোচনা করতে লাগলো ওই মুহূর্ত সময় নিজামুদ্দিন আউলিয়া ভক্তদেরকে একটা পরীক্ষা করার জন্য তিনটি প্রশ্ন করলো বললো আমার এই তিনটি প্রশ্নের জবাব দিবা কি প্রশ্ন বললো আল্লাহর হলো ফরজ দয়াল নবীজির হলো সুন্নত গুরুর হলো ফরজে আইন তোমরা কোনটা মানবা যখন এ কথা বললো কেউ জবাব করে না হঠাৎ করে আমির খসরু দাঁড়িয়ে বলতেছে আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি ওই কথাটা বলতে পারি বলে বলো বলে দয়াল আমি তো আল্লাহকেও দেখি না রাসূলকেও দেখি নাই আমি শুধু আপনাকে দেখেছি আপনার কথাই আমি মানব আপনার কথাই হলো ফরজে আইন আমি আপনার কথাই মানব যখন এই কথা বললো আমির খসরুকে বাড়ি থেকে বাহির করে দিল বললো এই আমির খসরুকে এখন বাড়ি থেকে বাহির করে দিল আমির খসরু দুই গয়নের জল ফেলে বাড়ি থেকে বাহির হয়ে গেল তারপরের দিন যখন নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গান বাজনা শুরু হলো গান বাজনা করে কাওয়াল এসে সকল কিছু নিয়ে গেল টাকা পয়সা এমনকি নিজামুদ্দিন আউলিয়ার যে কাপড়ের বস্ত্র ছিল সে বস্ত্রগুলো নিয়ে গেল শেষে নিজামুদ্দিন আউলিয়া পায়ের খরম বা জুতা দিয়ে দিল কাওয়াল যখন নিয়ে যায় আমির খসরু বাড়ির থেকে একটা গান পাইতেছে যে দয়ালের বাড়ির থেকে কেউ আসতেছে আমি আমার অনুভব অনুতাপ করতে পারতেছি যখন রাস্তায় আসে এসে দেখে কাওয়াল গান করে যায় নিজামুদ্দিন আউলিয়ার বাড়ি থেকে। নিজামুদ্দিন আউলিয়ার বাড়ি থেকে যখন গান করে যায়, আমির খসরু এসে বলতেছে, ভাই তুই তো আমার গুণের ভাই, ভাই তুই যদি আমার এই বকশিস নিয়ে যাস তাহলে আমার কি উপায়? বলে, ভাইরে তুই এই বকশিস যে পেয়েছিস এই বকশিসটা তুই আমাকে দিয়ে দিই। বলে, দিতে পারি যদি টাকা দেব। তখন আমির খসরু বাড়িতে গিয়ে তার অল্প একটু জমি ছিল এটা বিক্রি করে দিয়ে কাওয়ালের হাতে তুলে দিল। দেখেন কেমন ভক্ত ছিল এই জগতের ভিতরে, অল্প একটু জায়গা ছিল তা থাকার এইটাও বিক্রি করে দয়ালের চরণে বিলীন করে দিল। ভাই ভক্ত কি সাধারণ বিষয়? তাই তো সাধক তার গানে বলে, থানা পিরি সাহেব হইলা যদি ভক্ত মরে, লোকের উপনি ছাইয়া যাবে সে কবরে রে। আমার গুরু শিষ্যের এই কাহিনী গেল শেষ হইয়া, চাই না কিছু হাসান মিয়া, মাওলা রে মাওলা নিজামিয়া রে ফুল, ওরে মাওলা রে নিজামিয়া রে ফুল, আমি কত সেই ফুলেরি, আমি কত সেই ফুলেরি সুগন্ধে আকুল। दिल पे पुकाई लो।